मकसद यह है कि 11 तारीख से जो वोट शुरू होने जा रहा है और आप सभी जानते हैं कि भारत जो है विश्व का सबसे बड़ा लोकतंत्र देश है और यह लोकतंत्र देश अपने हर 5 साल में एक लोकतांत्रिक उत्सव मनाता है और उस लोकतांत्रिक उत्सव में हम देश के सभी युवाओं से अपील करते हैं, प्रार्थना करते हैं कि कोई छुट्टी न मनाए, सभी 100% वोट देने के लिए पोलिंग बूथ पर जाएं और कोई नोटा न करें, क्योंकि नोटा करने से हमारे देश को नुकसान है कि जो अयोग्य व्यक्ति है उसको फायदा हो जाता है। हम चाहते हैं परिषद की ओर से हर एक युवा, देश के हर एक नागरिक जो है सही नेता चुने, जो देश की सुरक्षा करें, जो देश के मूल्यों को बचाएं और देश को विश्व में सबसे आगे ले जाएं। भारत विश्व का सबसे बड़ा लोकतंत्र देश है और यह विश्व का ज्ञान गुरु कहलाता था और इसे फिर से वही खिताब दिलवाना है। इसलिए इसके समर्थन में हम युवाओं से अपील करते हुए त्रिपुरा के युवाओं के साथ आज हम रैली निकाल रहे हैं। यही परिषद का उद्देश्य है और परिषद का उद्देश्य यह भी है कि देश के युवा कोई नहीं भटके, कोई दिशाहीन न रहे और सही व्यक्ति को अपना नेता लीडर। इसी के साथ धन्यवाद। मेरा शुभ नाम मिलन रानी जमातिया है। मैं निजी स्तर पर हिंदी विभाग त्रिपुरा विश्वविद्यालय की प्राध्यापिका हूँ और प्रदेश सभापति हूँ ABVP। धन्यवाद। अवगत अच्छी जे ভারতবর্ষের লোকতন্ত্রের সর্ববৃহৎ উৎসব লোকসভা নির্বাচন কিছুদিনের মধ্যে শুরু হতে চলছে। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সারা দেশব্যাপী ন্যাশন ফার্স্ট ভোটিং মাস নামে ক্যাম্পেনিং চালাচ্ছে। যে ক্যাম্পেনিংয়ের মাধ্যমে আমরা চাই যে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক যাতে 100% ভোট দিয়ে নতুন সরকার নিযুক্ত করুক এবং এরকম সরকার নিযুক্ত করুক যারা রাষ্ট্রের জন্য কাজ করে। আমরা পূর্বে ভারতবর্ষ সাক্ষী আছে যে পূর্বে আমাদের ব্যর্থতার কারণে বা আমাদের ভোটের ব্যর্থতার কারণে কিংবা নানা প্রযোজনার মাধ্যমে ভারতীয় রাজনীতিতে এরকম সরকার গঠন করা হয়েছিল যাদের কাজের থেকে বেশি দুর্নীতিগ্রস্ত হয়েছে। আপনারা স্টুজি বলুন, কমনওয়েলথের কেলেঙ্কারি বলুন, কিংবা গো ফোর্স কেলেঙ্কারি বলুন, নানা কেলেঙ্কারির মাধ্যমে তাদের জর্জরিত হয়েছিল। এবং যখন আমরা দেখতাম ভারতের প্রতিবেশী শত্রু রাষ্ট্র ভারতের উপর আক্রমণ চালাতো, শুধুমাত্র প্রেস মিটের মাধ্যমেই সরকারদের কাম শেষ হয়ে যেত। কিন্তু আমরা চাই ভারতবর্ষের নাগরিকরা এরকম এক রাষ্ট্রবাদী সরকার গঠন করুক যে সরকার শুধু প্রেস মিটের মাধ্যমে না এবং ক্রিকেট খেলা বন্ধ করার মাধ্যমে না, প্রতিবেশী যে শত্রু রাষ্ট্র আছে সেই শত্রু রাষ্ট্রের ঘরের ভিতর গিয়ে তার প্রতিশোধ নিতে পারে। তার জন্য আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আপনাদের মাধ্যমে এবং সমস্ত ত্রিপুরা রাজ্যের নাগরিকদের কাছে আবেদন রাখতে চাই যে আপনারা ভোটের দিনকে ছুটির দিন মনে করে নিজের ভোটটা ব্যর্থ করবেন না। কারণ একজন আপনার ভোট, শুধু আপনার ভোট না, আপনার ভোট আগামী 5 বছরে দেশের কি ভবিষ্যৎ হবে, দেশে কি অর্থনীতি হবে, দেশের কি পরিকাঠামো হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে দেশের কি সম্পর্ক হবে, ডিফেন্সে কী রকম হবে, তা সবই নির্ধারণ করে। তাই আমাদের মোটো সকলে যাব, সকাল সকাল ভোট দেবো এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং সারা দেশব্যাপী আমরা 100% ভোট দিয়ে নতুন সরকার গঠন করবো।